Assalamualaikum, সবাই কেমন আছেন? তো ওয়েলকাম টু মাই চ্যানেল শিরিনামিস কিচেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার আরেকটা রেসিপি। তো আজকের এই রেসিপি হলো শীতের সবজি, যেটা হলো পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজি। তো এটা একদম সিম্পল একটা রেসিপি, মাত্র 10 মিনিট লাগে এই রেসিপিটা মানে তৈরি করতে। তো যেটা আমি করেছি, তো আজকে যে আলু ভাজির রেসিপিটা করেছি, এটা আমার আলু ভাজির রেসিপি, কিন্তু আমার চ্যানেলে অলরেডি আরো কয়েকটা ভিডিও দেওয়া আছে খুব ইজি ভাবে, আর আলুটা ঝরঝরে রেখে কিভাবে আলু ভাজিটা করা যায় সেই প্রসেসটাও দেখানো আছে। তো চলুন আজকের এই আলু ভাজিটা আমি কি কি উপকরণ লেগেছে সেটা শেয়ার করি। তো আলুটা আমি প্রথমে এভাবে কেটে নিয়েছি কুচি করে। তো এখানে আমি হাফ কেজি পরিমাণে কিন্তু আলু নিয়ে নিয়েছি, আর এইভাবে আলুটাকে কুচি কুচি করে কেটে তারপর এখানে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি, একটা ঝুড়ি দিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন। তো আর এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কলি। তো পেঁয়াজ কলি আমাদের যেহেতু অনেকগুলো এনেছে, আমি ওইখান থেকে দিয়েছি, এটার পরিমাণটা আমি বলতে পারবো না, আমি 7 থেকে 8টা পেঁয়াজ কলির ডাটা দিয়েছি। আর এখানে নিয়েছি 3টা পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি কাঁচা মরিচ, নিয়েছি ধনিয়া পাতা। তো চলুন আজকের এই রেসিপিটা আমি একদম ইজি এবং 10 মিনিটের করে ফেলবো। আর এই আলু ভাজিটা কিন্তু আপনারা গরম ভাত অথবা পরোটা রুটির সাথে সার্ভ করতে পারেন। তো চলুন আজকের এই রেসিপি তৈরি করতে। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকে, তো আমার কড়াইটা কিন্তু অলরেডি গরম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা পেঁয়াজ 3টা, যেটা কুচি করে এভাবে কেটে নিয়েছি। তো আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিব, ব্রাউন কালারে বলা যায়। তো আমি এইরকম একটু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, কারণ এইভাবে ভেজে নিলে কি হয় পেঁয়াজটার ব্রাউনটা খুবই ভালো হয়। আর ভাজিতে যখন এইরকম করে আমরা পেঁয়াজটা ভেজে দেব, ভাজিতে আলাদা একটা ব্রাউন হবে, যেটা খেতে খুবই ভালো লাগবে। আর এখানে আমি 1/2 চা চামচ পরিমাণে দিয়েছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ফালি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা কুচি করা আলুগুলো, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো। তো সবগুলো উপকরণ কিন্তু আমি একসাথে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না, যে এটা সিদ্ধ করার জন্য। তো আমি আজকের এই আলু ভাজির রেসিপিটা মিডিয়াম টু লো আঁচে রাখবো, ফ্লেমটা চুলার আঁচটা। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো লবণটা দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি, যেন পেঁয়াজগুলোর সাথে সব মশলা লেগে যায়। আমি তো তেমন মশলা ইউজ করি না, জাস্ট একটু হলুদের গুঁড়া ইউজ করেছি। তো এখানে আমি ভালোভাবে এইভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো ভালোভাবে নেড়ে দেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যেহেতু আলু নতুন আলু, নতুন আলুটা কিন্তু একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এটাকে ঢেকে দিলাম, প্রায় 5 মিনিটের মতো ঢেকে রান্না করব। তো 5 মিনিট পরে আমি চলে আসছি, আবার এটা নেড়ে দিব, একটু উল্টে দিব। তো একটু উল্টে দিতে হবে, কারণ বেশিক্ষণ রাখলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি যেহেতু এটা মানে মিডিয়াম টু লো আঁচে রেখেছি চুলার আঁচটা, তার আগে বলে নিই আমার চ্যানেলটাতে যারা ভিজিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে যারা সাপোর্ট করেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ভালোবাসা। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদেরকে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিবেন, যেন আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সেই নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান। তো এই তো আমার রেসিপি, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো সবার লাস্টে, আর এইভাবে করে আমি কিন্তু নেড়ে নিচ্ছি। তো আমাদের আলু ভাজি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এটা আর একটু ভাজা ভাজা করতে পারেন, কিন্তু আমি এভাবেই রাখবো ঝরঝরে একটা আলু ভাজা। তো এই আর কি, সবগুলো এভাবে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আমি আর ঢাকনাটা দিলাম না, এভাবেই রেখে দিলাম। ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যায়, কারণ হালকা ধনিয়া পাতাটা যদি সিদ্ধ হয় তাহলে কিন্তু ফ্লেভারটা বেড়ে যায়, আর যেহেতু খুবই ভালো লাগে। আর বিশেষ করে সবজির মানে
মানে শীতের সবজিতে কিন্তু ধনিয়া পাতা না হলে ভালো লাগে না। তো আমার আজকের এই আলু ভাজিটা কিন্তু রেডি। আশা করি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগেছে। তো আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা আবারও বলে দিচ্ছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের এই রেসিপি দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।